পদ্মা সেতু হয়ে গেলে রাজধানী থেকে সবচেয়ে কাছের বন্দর হবে মোংলা। ঢাকা থেকে এখানে আসতে লাগবে 4 ঘন্টা, কারণ মোংলা বন্দরের সড়ক উন্নীত হচ্ছে 6 লেনে। নতুন 6টি জেটি তৈরি এবং নাব্য বাড়ানোর কাজও চলছে। সড়ক ও বিমানবন্দরের কাজ হয়ে গেলে মোংলার দৃশ্যপট হয়ে উঠবে উজ্জ্বলতর। চলমান রয়েছে ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে মোংলার রেল সংযোগ তৈরির কাজও। সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়ে গেলে কাজের সুযোগ তৈরি হবে অনেক মানুষের। মোংলা ইপিজেডে 29টি দেশের শিল্প প্রতিষ্ঠানে কাজ করছে 10,000 নারী পুরুষ। ইতোমধ্যে 22টি দেশি বিদেশি কোম্পানি বন্দরের বাইরে জমি কিনে শিল্প অবকাঠামো নির্মাণ করেছে। ব্যাপক উন্নয়ন কাজের বাস্তবতায় জীবিকার নতুন দিগন্তের হাতছানিতে আপ্লুত মানুষ। উন্নয়ন কাজ সুসম্পন্ন হবে, সমৃদ্ধি আসবে জীবনযাত্রায়। প্রত্যাশা সবার।